আবারও বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা হতে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে 90তম BMA দীর্ঘমেয়াদী কোর্সে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন, আপনার বয়স কত হতে হবে, কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, সেই সাথে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়া দেখতে পাচ্ছেন আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ ভিডিও আছে, চাইলে আপনারা এগুলোও দেখে নিতে পারেন। এই সপ্তাহে সাপ্তাহিক চাকরিটা যে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে অলরেডি ভিডিও তৈরি করেছি, আমার চ্যানেলে ভিডিও সেকশনে আপনারা সেটা পেয়ে যাবেন। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো সেনাবাহিনী যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন প্রথমে আমাদের মাথায় যে বিষয়টা আসে সেটা হচ্ছে কী কী শিক্ষাগত যোগ্যতা, বয়স কত হতে হবে এবং আপনার উচ্চতা কত। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনারা ভিডিওটা কেটে দেখবেন না তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না। তো প্রথমে আসি বয়স। বয়সটা হতে হবে 1 জুলাই 2023 তারিখ ধরে আপনার বয়স যদি 17 হতে 21 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, আপনাদের যাদের বয়স 1 জুলাই 2023 তারিখ ধরে 17 হতে 21 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। আর যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, মানে বিভিন্ন সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছেন বলতে বিভিন্ন সেনা, নৌ, বিমান বাহিনী যারা কর্মরত অবস্থায় আছেন তাদের জন্য 18 হতে 23 বছর। সেখানে দুই লেভেলের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো শারীরিক যোগ্যতা, সে ন্যূনতম কত উচ্চতা হলে বা কত ওজন হলে আপনি আবেদন করতে পারবেন, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী যারা আছেন তাদের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চিটা ন্যূনতম, এর যদি বেশি হয় সেক্ষেত্রে খুবই ভালো কথা, এবং মহিলা প্রার্থী যারা আছেন তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি, এর বেশি হলে খুবই ভালো কথা, তবে এর নিচে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ওজন, ওজনের এখানে দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে, আমি একটু পরে বলে দিচ্ছি এটা কেন দেওয়া আছে। ওজন পুরুষ প্রার্থীর জন্য হচ্ছে 54 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য হচ্ছে 47 কেজি। এই স্টার দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনার ওজন বেশি হতে পারবে এই 54 কেজির বেশি, কারণটা হচ্ছে আপনার যদি উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে আপনার ওজন বেশি হওয়াটাই স্বাভাবিক। সো এটা আপনারা বুঝে নেবেন। এরপর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় যারা পুরুষ প্রার্থী আছেন তাদের জন্য হচ্ছে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বা বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় 2 ইঞ্চি বাড়তে পারে, মানে 32 ইঞ্চি হতে পারে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় হচ্ছে 28 ইঞ্চি এবং বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায় হচ্ছে 30 ইঞ্চি, মানে 2 ইঞ্চি বাড়তে পারে। তো এখানে বিষয়টা বলা আছে, আপনারা এটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসি আসলে শিক্ষাগত যোগ্যতা। তো এখানে বলা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্ভিস পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ 5 পয়েন্ট এবং অপরটিতে জিপিএ 4.50 পেলেই আবেদন করা যাবে। এখানে কিন্তু বলা নাই যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা, সো যে কোনো ডিপার্টমেন্ট হতেই আপনি আবেদন করতে পারবেন। এবার আসি বৈবাহিক অবস্থা। অবশ্যই অবিবাহিত হতে হবে, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। আপনাদের যদি এই সার্কুলারটি প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট থেকে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রার্থীর অযোগ্যতা, আসলে কী কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না। 1. সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। ISSB পরীক্ষায় 2 বার স্কিড আউট অথবা 2 বার প্রত্যক্ষত হলে আপনি আবেদন করতে পারবেন না। যে কোনো ফৌজদারি অপরাধের আপনি দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করা যাবে না। সেনা, নৌ, বিমান বাহিনী, আপিল বোর্ড, মেডিকেল কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হলে আবেদন করা যাবে না। প্রতিটি চক্ষের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1 ডায়োপ্টারের বেশি হলে আবেদন করতে পারবেন না। 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে আবেদন করার যোগ্য নয়। দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ী বসবাসের অনুমতি থাকলে আবেদন করা যাবে না। এখন আসি আবেদন পদ্ধতি। তো 12 আগস্ট 2022 তারিখ থেকে 7 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সো আবেদন করার জন্য এই ওয়েবসাইট দেওয়া আছে joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটে ঢোকে হোম পেজ হতে ডান দিকে দেখবেন অ্যাপ্লাই নাও বাটন ক্লিক দেওয়ার অপশনও থাকবে, সেখানে 89তম BMA দীর্ঘমেয়াদী কোর্স অ্যাপ্লাই করতে হবে, ওখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। আর আবেদনের টাকাটি এখানে দেওয়া আছে টেলিটক, ট্রাস্ট ব্যাংক বা টিকাশ, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ রকেটের মাধ্যমে 1000 টাকা আপনাকে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাকে ডাউনলোড করে তৎক্ষণিক কল অপারেটর দেওয়া হবে। সো অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর নির্বাচন পদ্ধতি দেওয়া আছে, এখানে প্রাথমিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 অক্টোবর 2022 থেকে 27 অক্টোবর 2022 তারিখ, এবং এর যে লিখিত পরীক্ষা সেটি আগামী 17 ডিসেম্বর 2022 শনিবার সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে, যার ফলাফল জানুয়ারি 2023 সালের প্রথম সপ্তাহে এই ওয়েবসাইটে দেওয়া হবে,
ঠিক আছে। আর এছাড়াও কিছু সুযোগ সুবিধা আছে, যেমন বেতন ভাতা, বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন, এগুলো তো থাকছেই। আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7 অক্টোবর 2022। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যে নতুন নিয়োগ বৃত্তি প্রকাশ করা হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।